আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীলটা আসছিল সেটা সমাধান করব। তো এখানে কি বলা হয়েছে দেখো, সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে মিলিত হবে। গ নম্বর প্রশ্ন হলো, মিলিত বস্তুর বেগ বের করতে বলছে। গ নম্বর বলছে যে ভর বেগ এবং গতিশক্তি সংরক্ষিত হবে কি না। তো সংঘর্ষের অঙ্কগুলো কিভাবে করে দেখো, মেনলি যদি দুইটা বস্তু সংঘর্ষ হয়, এটা একটা বস্তু এইটা একটা বস্তু, এই দুইটা বস্তু যখন এটা কি সংঘর্ষের আগে যখন এখানে সংঘর্ষ হয়ে যাবে, তখন দুইটা কেস হয়। একটা কেস হলো যে দুইটা মিলিত হয়ে যাবে, অথবা দুইটা কি আলাদা আলাদা বেগে যাবে। একটা মিলিত বেগে যাবে অথবা দুইটা কি আলাদা আলাদা বেগে যাবে। তো প্রথম কেস যেটা, সেটা হলো কি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু। তো এইটা হলো এক নম্বর কেস, যে দুইটা বেগ যদি, মানে শেষ বেগ যদি দুইটার আলাদা হয় তাহলে এইটা লিখবো, আর যদি শেষ বেগ দুইটার সেম হয়, শেষ বেগ যদি দুইটার সেম হয় তাহলে কি হবে, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু, এখানে কি হবে বি। যখন দুইটা বস্তু মিলিত হয়ে যাবে তখন এইখানে কি হয়ে যায়, বিটা কমন হয়ে যায়, দুইটার জন্য কি বি সেম। তাহলে এইখান থেকে আমরা যদি বেগটা বের করি, বি ইকুয়াল টু কি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, নিচে কি হবে, এম ওয়ান প্লাস এম টু, এইটা। তো এখন আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে ডাটা। এইটা কি ইউ ওয়ান, এটা হলো ইউ টু, এটা হলো এম ওয়ান, এইটা হলো এম টু, একদম সব ডাটা আমাদের দেওয়া আছে। তো আমরা জাস্ট ডাটাগুলো এখানে বসিয়ে দিব। তো এম ওয়ানের মান কত, 50, ইউ ওয়ানের মান, সরি ইউ ওয়ানের মান হলো এটা 950, গুণ একভাবে করলেই হলো, প্লাস এম টু কত, 700, আর ইউ টু হলো 65, আর নিচে কি হবে, এম ওয়ান প্লাস এম টু। তাহলে এম ওয়ান কত, এম ওয়ান হলো 950, এম টু হলো 700। তো এইখানে যে বেগটা আসবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে দেখবা এখানে আসে হলো 1.207 কিলোমিটার পার আওয়ার এইটা। এখন একটা প্রশ্ন হলো যে আমরা কি কিলোমিটার পার আওয়ারে রাখবো, নাকি আরেকটা একক তো আছে বেগের, তাই না, বি ইকুয়াল টু কি এম এস ইনভার্স ওয়ান, মিটার পার সেকেন্ড ইনভার্স, মিটার পার সেকেন্ডে নিব নাকি কিলোমিটার পার আওয়ারে নিব, এটা একটা প্রশ্ন থাকে অনেকের। তো যদি তোমরা দেখো এখানে কিন্তু সবগুলো একক সেম, এককের খেয়াল রাখতে হবে। যদি তোমরা মিটার পার সেকেন্ডে নিতে চাও তাহলে সবগুলোর একক কি সেমে নিয়ে আসতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। আর যদি কিলোমিটার পার আওয়ার রাখতে হও তাহলে সবগুলো কিলোমিটার পার আওয়ার রাখতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে নেওয়ার নিয়ম কি, নিয়ম কিছুই না, অনেকে অনেক নিয়ম বলে। এইটাকে, এই যে 50 কিলোমিটার পার আওয়ার, এটাকে জাস্ট 3.6 দ্বারা ভাগ করে দিবা এইটা, তাহলে দেখবে মিটার পার সেকেন্ডে চলে আসবে। কী করবা, কিলোমিটার পার আওয়ার যদি থাকে, 3.6 দ্বারা জাস্ট ভাগ করে দিবা। এটাকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের কত আসে, 0.3355 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো। তাহলে এটা কি আমাদের গ নম্বর প্রশ্ন। গতে কি বলছে, যে উদ্দীপকের ক্ষেত্রে ভর বেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে কি না। তো এটা আমরা কিভাবে বের করব, সংঘর্ষের পূর্বের ভর বেগ আগে আমরা বের করব, এরপরে সংঘর্ষের পরের ভর বেগ বের করব। তো এইভাবে আমাদের বের করতে হবে। তো আমরা একটা স্লাইড নিই নতুন। তো সংঘর্ষের পূর্বেরটা আগে বের করি, সংঘর্ষ পূর্ব, সংঘর্ষের পূর্বে ভর বেগ কী ছিল, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এইটা। এম ওয়ানের মান কত, 950, ইউ ওয়ানের মান কত ছিল, আমাদের ছিল ইউ ওয়ানের মান কত, 65, এখানে ছিল 700, কত ছিল এখানে দেখো, 700 কেজি ছিল, আর এটা ছিল, সরি এটা ছিল 50, এটা ছিল 700 × 65, এইটা। তো এটা হলো কি সংঘর্ষের পূর্বে।
আর সংঘর্ষের পরে তো সংঘর্ষের পরে কি এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি, তাহলে এম ওয়ান কত 950 প্লাস এম টু কত 700, বি এর মান কত বের করছি 1. কত এখানে বের করছি দেখো 1.207, 1.207 এইটা। তো দুইটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে দেখবা যে দুইটার বর্গের যে সমষ্টি দুইটা কিন্তু সেম আসবে, বুঝতে পারছো? এইটা যা আসবে এইটাও সেম আসবে, এটা হলো বর্গের, সরি, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে বর্গের ইয়া। তো আমাদের আরেকটা জিনিস চাইছে, সেটা হলো গতি শক্তি বের করতে বলা হয়েছে, সংঘর্ষের পূর্বে গতি শক্তি এবং সংঘর্ষের পরে গতি শক্তি বের করতে বলছে। তো এটাও আমাদের কি বের করতে হবে, তাহলে গতি শক্তি কিভাবে বের করে, গতি শক্তি তো সংঘর্ষের পূর্বে গতি শক্তি কিভাবে বের করে দেখো, একদম ইজি, হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার, এটা হলো সংঘর্ষের পূর্বের গতি শক্তি। আর এটা কি পূর্বে, আর পরে যদি আমরা বের করতে চাই সংঘর্ষের পরে, এটা আমরা কিভাবে বের করব, একদম ইজি, হাফ এম ওয়ান প্লাস এম টু, কারণ এই ক্ষেত্রে আমরা কি দেখছি দুইটার ভর কি সেম হয়ে যায় আর বেগ এখানে আলাদা হয়ে যায় বেগ এইটা। তো এখানে তোমরা জাস্ট ক্যালকুলেশন করবা, দেখো আমাদের সব মানে কিন্তু জানা আছে, এম ওয়ানের মান জানি, ইউ ওয়ানের মান জানি, এম টু এর মান জানি, ইউ টু এর মান জানি, এম ওয়ানের মান জানি, এম টু এর মান জানি, বি এর মান জানি। তো দেখবা এখানে যে মানটা আসবে, মনে করো সাপোজ আমরা এখানে যেই মানটা আসে 2058 00, এত জোল আসে এখানে, আর এইখানে আসে হলো 92.68 জোল। দেখো দুইটা কিন্তু সেম না, দুইটা কি সেম না, তাহলে এটাকে যদি আমরা ধরি ই কে ওয়ান আর এটাকে যদি আমরা ই কে টু ধরি, তাহলে কি দুইটার গতি শক্তি কি সেম না, ই কে ওয়ান নট ইকুয়াল টু ই কে টু। যেহেতু এখানে দুইটা গতি শক্তি সেম না, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো দেখো, এখানে আমরা কি বলতে পারবো যে উদ্দীপকের ক্ষেত্রে বরবেগ এবং গতি শক্তি সংরক্ষিত হবে, শুধু বরবেগ সংরক্ষিত হবে, গতি শক্তি সংরক্ষিত হবে না। তো আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু সহজ অনেক কিন্তু ইম্পর্টেন্ট, এটা সহজ কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে আমি আরেকটা কথা বলতে পারি যে দেখো দুইটা বস্তু, তো একটা বস্তু এখানে যাচ্ছে আর একটা বস্তু কি এই দিকে যাচ্ছে, যদি কখনো দেখো এই বস্তু এদিকে আর এই বস্তুর দিকটা এইভাবে চেঞ্জ হয়েছে, যদি দুইটা বস্তু দিক যদি এভাবে চেঞ্জ হয়ে যায়, তখন একটা ঘটনা ঘটে, সেটা হলো যে এই যে চিহ্ন দিয়ে প্লাস দিছি, এই চিহ্নটা কি তখন মাইনাস হয়ে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।